শনিবার আগরতলা স্বস্তি বাজারে রক্তদান শিবির অনুষ্ঠিত। স্বস্তি বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। রীতিমতো উৎসবের মেজাজে শনিবার আগরতলা স্থিত স্বস্তি বাজারে রক্তদান শিবির অনুষ্ঠিত। স্বস্তি বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। শিবিরে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন, বিধায়ক আশিস সাহ, কাউন্সিলর রত্না দত্ত, বিজেপি রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রদীপ জ্বালিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিরা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বেচ্ছায় রক্তদানের ক্ষেত্রে বিগত সরকারের ফের ঘুরিয়ে প্রশংসা করলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। এই মুহূর্তে যতগুলো প্রদেশ রয়েছে স্বেচ্ছায় রক্তদানের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে ভারতবর্ষের শীর্ষাসনে রয়েছি। এবং শুধু এটা আমি আগেও বলেছি, যে কোনো সরকারের ভালো কাজকে ক্যারি ফরওয়ার্ড করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এই কৃতিত্ব আগেকার সরকারকে আমরা দিতেছি। এরাও এখানে সামনে রেখে ভালো কাজ করেছে, ভালো কাজকে ভালো বলতেই হবে। আমি আবেদন জানাব সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের কাছে, স্বেচ্ছা এগিয়ে আসুন রক্তদান। কার্যত উৎসবের মেজাজে এদিন স্বস্তি বাজারে এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত। রক্তদাতা, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট অন্যান্যদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া লক্ষণীয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল।